নিজ হাতে এক বৃদ্ধের শরীরে করোনার টিকা দিয়ে গণটিকা কার্যক্রম উদ্বোধন করে সমালোচনার মুখে পড়েছেন রাজশাহী চার আসনের সংসদ সদস্য এনামুল হক। শনিবার দুপুরে বাগমারার শিকদারির সালেহা ইমারত মেডিকেল সেন্টারে নিজে বৃদ্ধের শরীরে টিকা প্রয়োগ করেন। এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়লেও সমালোচনার মুখে পড়েন আওয়ামী লীগের এমপি এনামুল হক। কোনো রকম প্রশিক্ষণ ছাড়া একজনের শরীরে করোনার টিকা পুশ করা ঠিক হয়নি বলে মন্তব্য করেছেন সিভিল সার্জন ডাক্তার কাইয়ুম তালুকদার। তবে এ বিষয়ে সংসদ সদস্য এনামুল হকের সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি কথা বলেননি।